আসসালামু আলাইকুম। এনআইভিএস হোম স্কুলে সবাইকে স্বাগতম। আমি সাইমা রাফিজা, সহকারী শিক্ষক বাংলা, ন্যাশনাল আইডিয়াল ইংলিশ ভার্সন স্কুল, বনশ্রী, ঢাকা। শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা আলোচনা করব জন্মভূমি কবিতা থেকে সৃজনশীল প্রশ্ন এবং উত্তর। শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ নম্বর থাকছে 4 এবং তোমাদের জন্য বাড়ির কাজ থাকবে 3। আজকে আমাদের পাঠ নম্বর 4 এবং বাড়ির কাজ থাকবে 3। তাহলে চলো শিক্ষার্থীরা, আমরা আমাদের মূল কাজে চলে যাই। প্রথমে আমরা উদ্দীপকটি পড়ে নিব। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। প্রথম প্রশ্ন, কবির অঙ্গ জুড়ায় কিসে? তারপরে খ নম্বর প্রশ্ন, কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো। গ নম্বর, উদ্দীপকের জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। ঘ নম্বর, উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। তাহলে প্রথমেই ক নম্বরের উত্তর দেখে নিব। কবির অঙ্গ জুড়ায় কিসে? জন্মভূমির ছায়ে এসে কবির অঙ্গ জুড়ায়। খ নম্বর, কবির শেষ ইচ্ছা ব্যাখ্যা করো। এদেশে জন্মগ্রহণ করে এদেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করা কবির শেষ ইচ্ছা। জন্মভূমি কবিতায় কবি দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। তিনি এদেশে জন্মগ্রহণ করে এবং এদেশকে ভালোবেসে নিজেকে সার্থক মনে করেছেন। এদেশের ছায়ায় এসে কবির অঙ্গ জুড়ায় এবং এদেশের প্রকৃতি তাকে মুগ্ধ করে। এ কারণেই কবি চান এদেশে জন্মেছেন এবং এদেশেই যেন তার মৃত্যু হয়, আর এটি হলো তার শেষ ইচ্ছা। আমরা কবিতায় দেখেছি যে ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, এই কথাটি দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে এই দেশে জন্মগ্রহণ করেছেন এবং এই দেশেই যেন তার মৃত্যু হয়ে যায়, এটি তার জীবনের শেষ ইচ্ছা। উদ্দীপককে জন্মভূমি কবিতার কোন দিকটির মিল লক্ষ্য করা যায় ব্যাখ্যা করো। উদ্দীপকের জন্মভূমিকে ভালোবাসা ও তার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হওয়ার দিক দিয়ে জন্মভূমি কবিতার সাথে মিল লক্ষ্য করা যায়। জন্মভূমি আমাদের মায়ের মতো, মা যেমন আমাদেরকে ছোটোবেলা থেকে আদর লালন পালন করে বড় করে তোলে, জন্মভূমিও তেমন। আমরা জন্মভূমি প্রকৃতির মাঝে বড় হয়ে উঠি বলেই জন্মভূমিকে মায়ের সাথে তুলনা করতে পারি। শিক্ষার্থীরা, আমরা জানি যে আমরা কয়ের উত্তর লিখব একটা লাইনে। কয়ের উত্তর লিখব প্রথমে এক লাইন, তারপরে এভাবে ব্যাখ্যা করে গয়ের উত্তর লিখব প্রথমে এক লাইনে কোন দিক থেকে মিল লক্ষ্য করা যায় সেই জিনিসটি, তারপরে আমরা কিছু সাধারণ কথা লিখব যেটি আমরা কিনা আমাদের টেক্সট এবং আমাদের যে উদ্দীপক আছে সেখান থেকে যেটা বুঝতে পারবো, অনুধাবন করব, সেই জিনিসটা এখানে লিখব। এখানে তোমরা অনেকে কবিতার কথাও লিখতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় যে নিজের যেই উপলব্ধি সেই উপলব্ধি সংক্রান্ত কথাগুলো এখানে লেখাটা ভালো। তারপরে গিয়ে আমরা ব্যাখ্যা দিব। ঘ নম্বরের ক্ষেত্রেও তাই। ঘ নম্বরের ক্ষেত্রে প্রথমে আগে আমরা আমাদের যে মন্তব্যটি থাকবে সেই মন্তব্যটি এখানে তুলে ধরবো যে মন্তব্যটি যথার্থ, তারপরে আমরা নিজেদের কিছু কথা লিখবো এখানে, যে কথাগুলো কিনা আমরা আমাদের উদ্দীপক এবং আমাদের যে মূল টেক্সট থাকবে সেখান থেকে আমরা রিয়ালাইজ করবো সে কথাগুলো। তারপরে এখানে 3 নম্বরে আমরা উদ্দীপক এবং আমাদের মূল টেক্সটের বর্ণনা দেবো। তারপরে চতুর্থ প্যানাতে এসে গিয়ে আমরা এখানে আমাদের সিদ্ধান্ত তুলে ধরবো। তাহলে আমরা গ নম্বরের উত্তরটা দেখে নিই। উদ্দীপকে নিজের দেশকে রানীর সাথে তুলনা করা হয়েছে, শুধু তাই নয়, নিজের দেশকে সকল দেশের সেরা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মূলত উদ্দীপকের দেশপ্রেমের দিকটি প্রকাশ পেয়েছে। জন্মভূমি কবিতাতেও কবি দেশের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। কবি এদেশে জন্ম নিয়ে এবং দেশকে ভালোবেসে নিজেকে সার্থক মনে করেছেন। এদেশের প্রকৃতি তাকে এতই বিমোহিত করে যে তিনি এদেশে জন্মেছেন এবং এদেশেই শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান, যার মধ্য দিয়ে কবির প্রকৃতি প্রেম ও দেশপ্রেম প্রকাশ পেয়েছে। তাই বলা যায় এই দিক দিয়ে উদ্দীপকের সাথে জন্ম কবিতার মিল দেখা যায়। এবার ঘ নম্বরের উত্তর, উদ্দীপক ও কবিতায় জন্মভূমিকে রানী সম্বোধন করার যৌক্তিকতা ব্যাখ্যা করো। উদ্দীপক এবং কবিতায় জন্মভূমিকে ভালোবেসে রানী সম্বোধন করা হয়েছে। নিজের দেশ প্রত্যেকের কাছেই প্রিয়, কারণ মানুষ ছোটোবেলা থেকে নিজের দেশের আবহাওয়া ও প্রকৃতির সাথে বড় হয়ে ওঠে। তাই দেশ যেমন আমাদের আগলে রাখে, আমাদেরও উচিত দেশকে তেমনিভাবে আগলে রাখা। উদ্দীপকের দেশকে রানীর সাথে তুলনা করা হয়েছে, রানীর সাথে তুলনা করার মধ্য দিয়ে দেশকে সেরা হিসেবে তুলে ধরা হয়েছে। জন্মভূমি কবিতায় কবি বলেছেন তিনি এদেশে জন্মগ্রহণ করে এবং এদেশকে ভালোবেসে ধন্য হয়েছেন। সেক্ষেত্রে এদেশের ধনরত্ন রানীর মতো আছে কি না তাতে কবির বিন্দুমাত্র আগ্রহ নেই। মূলত কবি বোঝাতে চেয়েছেন দেশপ্রেম দেশের ঐশ্বর্য দেখে করা যায় না। এবার আমরা আমাদের সিদ্ধান্তে আসবো। মূলত উদ্দীপকের দেশকে সবার সেরা বোঝাতে রানীর শব্দটি ব্যবহার করা হয়েছে। জন্মভূমি কবিতায় কবি দেশের ঐশ্বর্য বোঝাতে রানী শব্দটি ব্যবহার করেছেন। মূলত দেশকে ভালোবেসেই রানী শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে শিক্ষার্থীরা, এই ছিল আমাদের জন্মভূমি কবিতা থেকে আমাদের সৃজনশীল আলোচনা। আমি আবারও তোমাদেরকে বলে দিচ্ছি যে ক নম্বরের উত্তরটা আমাদেরকে সবসময় এক লাইনে লিখতে হবে। খ নম্বরের উত্তরটা প্রথমে এক লাইনে আমাদেরকে
একটি সিদ্ধান্ত জানাতে হবে, তারপরে আমরা বিষয় ব্যাখ্যা করব। তারপরে গ নম্বরে আমরা প্রথমে মিল বা অমিল সাদৃশ্য বৈসাদৃশ্য কোন দিকটাতে সেটি আমরা তুলে ধরবো। তারপরে আমাদের নিজেদের কিছু কথা লিখবো, যে কথাগুলো কিনা আমরা আমাদের উদ্দীপক এবং আমাদের যে মূল টেক্সট আছে সেখান থেকে অনুধাবন করতে পারছি, সেই অনুধাবনমূলক কথাগুলো এখানে লিখবো। তারপরে আমরা উদ্দীপক এবং আমাদের যে মূল টেক্সট সেটির ব্যাখ্যা দেবো ঘ নম্বরে গিয়ে। অবশ্যই শুরুতে আমরা আমাদের একটি সিদ্ধান্ত জানিয়ে দেবো, তারপরে আবার অনুধাবনমূলক কিছু কথা লিখবো যেটা আমরা আমাদের টেক্সট এবং উদ্দীপক পরে বুঝতে পারছি সেই রকম কথাগুলো। তারপরে আমরা উদ্দীপক এবং আমাদের কবিতার বর্ণনা দেবো, অর্থাৎ টেক্সটের বর্ণনা দেবো, তারপরে আমরা আমাদের সিদ্ধান্তে চলে আসবো। শিক্ষার্থীরা, তোমাদের জন্য 3 নম্বর বাড়ির কাজ হিসেবে থাকছে অনুশীলনীর প্রশ্ন গ। তোমাদের জন্য বাড়ির কাজ 3 নম্বর হিসেবে থাকছে অনুশীলনীর প্রশ্ন গ। সেই ক্ষেত্রে তোমরা এখানে আমি যে উত্তরটা তোমাদের জন্য করে নিয়ে এসেছি এই উত্তরটাকে তোমরা হেল্প হিসেবে নিতে পারো, অর্থাৎ এই উত্তরটার আলোকে সরাসরি এই উত্তরটা না লিখে এই উত্তরটার আলোকে এই যেভাবে আমি লিখেছি সেভাবে তোমরা এটার হেল্প নিয়ে গ নম্বরের উত্তরটা করতে পারো। তাহলে শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের টপিক বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি কোথাও কোনো সমস্যা হয় তাহলে এখানে আমার নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন করবে অথবা হোয়াটসঅ্যাপ করবে। আল্লাহ হাফেজ।